হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, বর্তমানে মুসলিমের সংখ্যা কত? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমাকে নিয়ে 40 জন। উমর বললেন, এটাই যথেষ্ট, আজ থেকে আমরা এই 40 জনই কাবা গৃহে গিয়ে প্রকাশ্যে আল্লাহর ইবাদত করব, ভরসা আল্লাহর। অসত্যের ভয়ে আর সত্যকে চাপা পড়ে থাকতে দেব না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরের রাদিয়াল্লাহু তাআলা আনহু সদিচ্ছার উপর আদেশ দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে উলঙ্গ তরবারি হাতে আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে কাবা প্রাঙ্গণে গিয়ে উপস্থিত হলেন। মুসলিম দলের সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে কাবা প্রাঙ্গণে দেখে উপস্থিত কুরাইশগণ যারপন্নায় বিস্মিত ও মনোক্ষুব্ধ হয়ে পড়ল। তাদের মনোভাব দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌরুষ কণ্ঠে গর্জন করে বললেন, আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, কোনো মুসলিমের একটি চুল স্পর্শ করলে উমর তরবারি আজ থেকে তোমাদের বিরুদ্ধে উত্তোলিত হবে। কাবায় উপস্থিত একজন কোরাই সাহস করে বলল, হে খত্তাব পুত্র উমর, তুমি কি সত্যি মুসলিম হয়ে গেলে? আরবরা তো প্রতিজ্ঞাচ্যুত হয় না, জানতে পারি কি তুমি কি জিনিস পেয়ে এমনভাবে প্রতিজ্ঞাচ্যুত হলে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ কণ্ঠে জবাব দিলেন, মানুষ যার চেয়ে বেশি পাওয়ার পরিকল্পনা করতে পারে না, আমি আজ তেমন জিনিস পেয়েই প্রতিজ্ঞাচ্যুত হয়েছি, সে জিনিস হলো আল কোরআন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরূপ তেজোদীপ্ত কথা শুনে আর কেউই কোনো কথা বলতে সাহস পেল না। বিমর্ষ চিত্তে কুরাইশরা সবাই সেখান থেকে চলে গেল। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে কাবা ঘরে নামাজ আদায় করলেন। সেখানে মুসলিমদের এটাই প্রথম নামাজ। এর আগে মুসলিমরা অতি গোপনে ধর্ম কাজ করতেন, পোশাক পরিচ্ছদের পার্থক্য রক্ষা করতে পারতেন না, এজন্য কে মুসলিম কে পৌত্তলিক তা চিনবার উপায় ছিল না। এই ঘটনার পর মুসলিমরা পোশাক পরিচ্ছদ ও ধর্মে কর্মে পৃথক সম্প্রদায় রূপে পরিগণিত হলেন। এই ঐতিহাসিক পরিবর্তন উপলক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল ফারুক উপাধিতে ভূষিত করলেন।